আমফান ঝড়ের ক্ষতিপূরণের টাকা নিয়ে দুর্নীতি করার অভিযোগে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ আবারও দেগঙ্গাতে প্রকাশ্যে এলো। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুর, দফায় দফায় ইট বৃষ্টি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবি ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল এক গোষ্ঠীর বিরুদ্ধে। ঘটনায় তীব্র রণক্ষেত্রের চেহারা নেয় দেগঙ্গার চাকলা গ্রাম পঞ্চায়েতের চাকলা বাজার এলাকা। এমনকি তৃণমূল কর্মীর দোকানে ভাঙচুর চালানো হয় দফায় দফায়, চলে ইট বৃষ্টিও। দেগঙ্গার বিধায়ক রহিমা মণ্ডলের সমর্থক ও পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজির অনুগামীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। স্থানীয় সূত্রে জানা যায়, বিধায়ক রহিমা মণ্ডলের অনুগামী অর্থাৎ চাকলা গ্রাম পঞ্চায়েতের সদস্য আব্দুল করিম, শেখ নজরুল ইসলাম, জামাল উদ্দিনরা চাকলা বাজারে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বসে আলোচনা করছিল। সেই সময় মফিদুল হক সাহাজির সমর্থকরা চাকলা গ্রাম পঞ্চায়েতের সদস্য বাকবুল ইসলাম, আফতাব মণ্ডল এরা দলবল নিয়ে এসে তৃণমূলের পার্টি অফিসের উপর অতর্কিত হামলা চালায়। ভাঙচুর করা হয় পার্টি অফিস। তৃণমূলের কর্মী ফারুকুজ্জামান ওরফে বাবলুর মিষ্টির দোকানে ভাঙচুর চালায় বলে অভিযোগ। বিধায়ক সমর্থকদের মধ্যে 7 জন আহত হয়েছে। আহতরা দেগঙ্গা বিশ্বনাথপুর হাসপাতালে চিকিৎসাধীন। পঞ্চায়েত সদস্য আব্দুল করিম মণ্ডল অভিযোগ, বাকবুল ইসলাম, আফতাব মণ্ডলরা আমফান ঝড়ের ক্ষতিপূরণের লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছে। সেই টাকার হিসাব আমরা পঞ্চায়েত প্রধানের কাছে লিখিত চাই এবং তাদের বিরুদ্ধে অভিযোগ করলে জেলার সভাপতি তাদেরকে শোকজ করে। সেই আক্রোশের বসে তারা দলবল নিয়ে এসে আমাদের উপর হামলা চালায় এবং পার্টি অফিস ভাঙচুর করে। তবে এ বিষয় নিয়ে পঞ্চায়েত সদস্য বাকবুল ইসলাম অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, তৃণমূলে পঞ্চায়েত সদস্য আব্দুল করিম, শেখ নজরুল, জামাল উদ্দিন এরা আমফান ঝড়ে 4 লক্ষ টাকার উপরে বেশি তসরুপ করেছে। তারই প্রতিবাদ করতে গেলে আমাদেরকে মারধর করে, নিজেরাই পার্টি অফিস ভাঙচুর করে আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। খবর পেয়ে বারাসাতের অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর, দেগঙ্গা থানার পুলিশ সহ বিশাল র্যাব এবং পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছায়। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে, গোটা এলাকা থমথমে। রাতেই দেগঙ্গা থানার পুলিশ অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বেশ কয়েকজনকে আটক করে। তবে একে অন্যের বিরুদ্ধে দেগঙ্গা থানার অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ। তো আমরা প্রতিদিনের মতো পার্টি অফিসে এসে যেরকম বসি সেরকম বসে বিভিন্ন সমস্যার কথা নিয়ে আলোচনা হচ্ছে। সেই সময় অতর্কিতভাবে আমাদের কিছু মেম্বার তারা এসে আমাদের পার্টি অফিসে আর্মস এবং বোমা নিয়ে আমাদের উপর হামলা করে। আচ্ছা, এরা সবাই মিন্টু সাহায্যের সমর্থক। এরা চাচ্ছিল যে টাকা পয়সা নিয়ে ভাগ বাঁটোয়ারা করে নেবে। এখন আমরা তো এটা হতে দিতে পারি না। তারা শুধু আমাদের যে হেনস্থা করেছে, আমাদের মেরেছে, আমাদের আহত হয়েছে, আমরা কার্তিকপুর হসপিটাল থেকে আসলাম, শুধু তাই না, আমার সবচেয়ে বেশি মনে লেগেছে যেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, যাকে নিয়ে আমরা সামনে রেখে আমরা আজকে দলটা করি, তার ছবি যাচ্ছে তাইভাবে ছেঁড়া হয়েছে। এই যারা হামলা চালিয়েছে তাদের মধ্যে পঞ্চায়েত সদস্য কারা কারা ছিল? পঞ্চায়েত সদস্য ছিল 2 জন। একটা হচ্ছে পঞ্চায়েত সদস্যের স্বামী আফতাব, আর একজন পঞ্চায়েত সদস্য বাকবুল। এদের অনুগামীরা সবাই ছিল? এদের অনুগামী। আর ইত্তাদুন মাস্টার ছিল। বোলাকেই ছিলাম, 8:30 সময় ওখান থেকে বেরিয়েছি। বোলাক থেকে কি হয়েছিল? হ্যাঁ, কি হয়েছিল? ওখানে হয়েছে একটা মোটামুটি আমাদের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছে মানুষ। 4,13,000 টাকা 4 নেতা মিলে পঞ্চায়েতে তসরুফ করেছে, টেন্ডার করেছে। ওরা নিজেরা বাড়ি বসে মিষ্টির দোকানে বসে, ওরা জানে না, ওরা কারা? বাবলু, ইকবাল আর করি, এরাও পঞ্চায়েত সদস্য না, এরা হচ্ছে ছাইড লোক। আচ্ছা, এখানে নেতা বলতে চাকলা অঞ্চলে 2 নেতা আছে, একটা যুব সভাপতি আমাদের ফারুক ভাই, আর আমাদের অঞ্চল সভাপতি আছে মিলন দেব। এরা সব লোক, এদেরকে এরা ডাকে না। আর এই আমফানের ঝড়ে 4,12,000 টাকা দুর্নীতি করেছে। এরা মেম্বাররা কেউ জানে না, আমরা মেম্বার কেউ জানে না। আমরা প্রতিবাদ করতে গেছিলাম, আমরা প্রতিবাদ করেছি, অনেকবার প্রতিবাদ করেছি পঞ্চায়েতে, 14 জনা 17 জনা মেম্বার প্রধানের কাছে অ্যাপ্লিকেশন করেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা টুডে।